আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ নিরাপদে আছো। আজকে আমরা গণিত পাঠে যে বিষয়টি শিখব সেটি হচ্ছে ক্রমবাচক সংখ্যা। ক্রমবাচক সংখ্যার মধ্যে দেখো আমরা যেসব বিষয় দেখব সেটা হচ্ছে তোমাদের সিলেবাস অনুযায়ী ক্রমবাচক সংখ্যা আছে 6 থেকে 10 পর্যন্ত, তোমরা দ্বিতীয় সাময়িকে 1 থেকে 5 পর্যন্ত শিখেছো। তো আমরা যখন টান পরীক্ষায় ক্রমবাচক সংখ্যা পড়িয়েছিলাম, অনেকেই যে জিনিসটা ভুল করেছো সেটা হচ্ছে সংক্ষিপ্ত রূপটি লেখনী। তোমরা মনে করেছো ক্রমবাচক সংখ্যা মানে শুধু এটুকুই না, ক্রমবাচক সংখ্যা এটা কিন্তু এই ক্রমবাচক সংখ্যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটা, তাই অবশ্যই দুটো জিনিসই লিখতে হবে। এটা হচ্ছে 6, 6-এর ক্রমবাচক সংখ্যা হচ্ছে ষষ্ঠ এবং এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে 6 মধ্যম ষষ্ঠ, তাই এটা অবশ্যই পুরো এভাবে আমি যেভাবে লিখেছি ঠিক এভাবে লিখতে হবে, সংখ্যা ক্রমবাচক সংখ্যা সংক্ষিপ্ত রূপ। তোমাদের গতবার পরীক্ষায় অনেকেই এই জন্য কিন্তু নাম্বার কম পেয়েছো, তাই বিষয়টি অবশ্যই একটু নজরে রাখবে। চলো তাহলে দেখে ফেলি 6, 6-এর যেটা ক্রমবাচক সংখ্যা সেটা হচ্ছে ষষ্ঠ, বানানটা আমরা করি মূর্ধন্য ষ, ষষ্ঠ এটা, তারপরে সংক্ষিপ্ত রূপ হচ্ছে 6, মূর্ধন্য 6, ষষ্ঠ। তারপরে হচ্ছে 7, 7-এর ক্রমবাচক হচ্ছে সপ্তম, দন্ত ষ পয়ত ম সপ্তম, এরপরে এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে 7 ম। এবার 8, 8-এর ক্রমবাচক হচ্ছে অষ্টম, ষড়েয় মূর্ধন্য ষয়ট ম অষ্টম, অষ্টমের সংক্ষিপ্ত রূপ 8 ম। 9, 9-এর ক্রমবাচক হচ্ছে নবম, দন্ত ন ব ম নবম, এটা দেখো এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে 9 ম নবম। এরপরে হচ্ছে 10, 10-এর ক্রমবাচক হচ্ছে দশম, দ তালব্য ষ ম দশম, এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে 10 ম। তাহলে আমরা প্রথম থেকে দেখি আবার 6, ষষ্ঠ, 6 মূর্ধন্য ষষ্ঠ, 7, সপ্তম, 7 ম, 8, অষ্টম, 8 ম, 9, নবম, 9 ম, এবং 10, দশম, 10 ম। তোমাদেরকে গতবারও সেটা বলেছিলাম, এবারও দেখো যে সংক্ষিপ্ত রূপ ক্রমবাচকের যে সংক্ষিপ্ত রূপ সেটা হচ্ছে সংখ্যা এবং ক্রমবাচকের যে শেষ বর্ণটা থাকছে সেই বর্ণটা মিলে, যেমন ষষ্ঠ এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে 6, মূর্ধন্য 6, সপ্তমের সংক্ষিপ্ত রূপ হচ্ছে 7, সর্বশেষ বর্ণ ম। ঠিক একইভাবে সবগুলো দেখো, সপ্তম অষ্টম নবম দশম সবগুলোই কিন্তু শেষের ম, শেষ সংখ্যাটা শেষ বর্ণটা বসেছে। তো এগুলো তোমাদের বইয়ে দেখো পৃষ্ঠা নাম্বার 12-তে দেওয়া আছে, এখান থেকে দেখে তোমরা শিখতে পারবে। দেখো বইয়েও ঠিক একইভাবে দিয়েছে সংখ্যা ক্রমবাচক সংক্ষিপ্ত রূপ, তো তোমরা এভাবে অবশ্যই শিখবে। আজকে ক্রমবাচকের পাশাপাশি আমরা আরেকটা জিনিস দেখব, চলো সেটা একটু দেখে ফেলি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি বোর্ডে লিখেছি আমরা এখন যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে শতকীয়া, 71 থেকে 100 পর্যন্ত তোমাদের শতকীয়া আছে পরীক্ষায়। তো এখন দেখো 71 থেকে 100 পর্যন্ত শতকীয়াগুলো তোমাদের এখানে বইয়ে দেওয়া আছে, আমরা এখান থেকে একটু পড়বো। চলো দেখো 7, 10, 1, 71, 7, 10, 2, 72, 7, 10, 3, 73, 7, 10, 4, 74, 7, 10, 5, 75, 7, 10, 6, 76, 7, 10, 7, 77, 7, 10, 8, 78, 7, 10, 9, 79, 8, 10, 80, 8, 10, 1, 81, 8, 10, 2, 82, 8, 10, 3, 83, 8, 10, 4, 84, 8, 10, 5, 85, 8, 10, 6, 86, 8, 10, 7, 87, 8, 10, 8, 88, 8, 10, 9, 89, 9, 10, 90। এরপরে দেখো 9, 10, 1, 91, 9, 10, 2, 92, 9, 10, 3, 93, 9, 10, 4, 94, 9, 10, 5, 95, 9, 10, 6, 96, 9, 10, 7, 97, 9, 10, 8, 98, 9, 10, 9, 99, 10, 10-এ 100। এখন এগুলো তোমরা বই দেখে এভাবে বানানগুলো শিখে নিতে পারবে, আমি বোর্ডে কয়েকটা দেখিয়ে দিচ্ছি, অনেকেই লিখতে ভুল করছো বা অনেক বেশি লিখে ফেলছো। শতকীয়ার নিয়ম হচ্ছে যে তোমরা
जस्ट जेटा हमरा उच्चारण करछी जेमन आम बोर्डे जे प्रथम संख्याटा लिखेछी एटा होच्छे 7 10 1 ताहले शतकिया होबे 7 10 1 এতটুকু লিখলে হবে আমাকে এর পরে 71 সংখ্যাটা যেটা বানান সেটা লিখতে হবে না শুধু এতটুকু লিখব আমরা 7 10 1 এরপরে কি আছে দেখো 7 10 5 7 10 5 প আকার প চ 5 5 এর উপরে কি চন্দ্রবিন্দু আছে তাই না তো তারপরে দেখো 7 10 9 এরপরে কি আছে 8 0 বা 8 10 এটা লিখতে অনেকে ভুল করো এটা 8 10 অনেকে 8 10 এভাবে লিখো এটা হবে 8 10 8 10 80 আমরা শতকিয়া মানে যেটা উচ্চারণ করছি সেটা কি রকম 8 10 80 7 10 9 79 তো এইভাবে আমাদেরকে লিখতে হবে ঠিক এইভাবে 8 10 কত এটা 83 কততে হয় 8 10 3 এ হয় তারপরে 85 কততে হয় 8 10 5 এ হয় তাহলে এখানে লিখব আমরা 8 10 5 8 10 5 এরপরে হচ্ছে 89 8 10 9 তারপরে হচ্ছে দেখো 90 9 10 এরপরে দেখো যে সংখ্যাটা 100 তো 100 কিভাবে লিখব আমরা 10 10 এ 10 10 এ 100 তো ঠিক আছে তাহলে এই জিনিসগুলো তোমাদের একটু মনে রাখতে হবে যে আমরা পরবর্তী যেটা মানে 10 10 এ 100 তোমাদের বইয়ে যেভাবে আছে দেখো এই যে 7 10 2 এরপরে 72 আছে এই 72টা লিখতে হবে না শুধু 7 10 2 সংখ্যাটা বাম পাশে লিখে ডান পাশে 7 10 2 এতটুকু লিখলেই উত্তর হবে তো তোমরা এটা একটু খেয়াল করবে তাহলে তোমাদের এইচডব্লিউ কি কি থাকছে আজকে তো দেখো তাহলে তোমাদের এইচডব্লিউ থাকছে ক্রমবাচক সংখ্যা 6 থেকে 10 এবং শতকিয়া 71 থেকে 100 71 থেকে 100 একটু বেশি মনে হচ্ছে তোমরা অর্ধেক অর্ধেক করে করো দুদিন কিংবা তিন দিনে সময় আছে বসে বসে করো অল্প অল্প করে 10টা 71 থেকে 80 তারপরে 81 থেকে 90 91 থেকে 100 তিন দিন তিন পেজ করলে তোমাদের এটা হয়ে যাবে 10 10 করে করো তাহলে সহজ হবে আমি আজকে দিয়েছি আমি তোমাদেরকে আগেই বলেছি তোমাদের বার্ষিকের সিলেবাসটা একটু বড় তাই আমরা পড়াটা একটু বেশি দিচ্ছি যেহেতু আমরা তোমাদের ক্লাস নেওয়ার সময়টা একেবারেই কম পাচ্ছি তোমরা বাসায় বসে বসে একটু রিল্যাক্সে পড়ো দিনে যখন তোমরা সকালে একবার সন্ধ্যায় একবার বসো পড়তে তাহলে সকালে 10টা লিখো বিকালে 10টা লিখো এভাবে লিখলে কিন্তু আস্তে আস্তে পাঠগুলো শেষ হয়ে যাবে তো শিক্ষার্থী বন্ধুরা তাহলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদে থাকবে আল্লাহ হাফেজ আসসালাম